আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব এইরকম সুন্দর একটি ফুল তৈরি ফুল কিভাবে তৈরি করা যায়। তাহলে ভিডিওটি আমার সাথে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখেন একটা কাগজকে আমি সমান দ্বিখণ্ডিত করলাম, তারপর অর্ধেকটা কাগজকে আমি সমানভাবে আবার কেটে নিলাম। দেখলেন তো কীভাবে একটি ভাঙ্গা দিয়েছি, ঠিক আবার এভাবে একটি আমি আবার ভাঙ্গা দেবো কাগজটাকে। হ্যাঁ, আপনারা দুনো সাইড দিয়ে ভাঙ্গাটা দিবেন। তারপর এভাবে আমি একটি ভাঙ্গা দিলাম। আপনারা আমার সাথে সাথে একটি কাগজ নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন, অবশ্যই অবশ্যই পারবেন। আমি খুব সহজভাবে দেখান দেখিয়েছি যাতে আপনারা সবাই পারেন, শিখতে পারেন। দেখেন এভাবে ভাঙ্গে দিয়েছি, দেখেন আমি আবার দেখেছি। হ্যাঁ জি, এভাবে তারপর এই মাথাটা আমার দিকে ঘুরিয়ে নিলাম। জি, তারপর এভাবে ভাঙ্গা দেব আরেকটি, একটা সাইড এভাবে ভাঙ্গা দেব লম্বা করে, ভাঙ্গাটা হবে লম্বা করে। তারপর এই সাইডটা দেব, ঠিক এভাবে কিন্তু দেওয়া যাবে না, দিতে হবে এ ঠিক এই এইভাবে। ওকে, এরকম এই জায়গাটা একটু ফাঁকা থাকতে হবে। জি, এই যে বাংলাটা দিলাম, একটু ভালো করে ঘষা দেবেন। জি হ্যাঁ, একদম ইজি ব্যাপার, কোনো সমস্যা না, কোনো মানুষ মানে ওরকম ওরকম কোনো কাজ নাই। এ দেখেন আবার এটাকে ঠিক এভাবে বাংলা দিলাম, দেখছেন একদম সহজ। জি, একদম সহজ করে দেখিয়েছি, আপনারাও পারবেন, যে কেউ পারবেন। দেখেন এটাকে আমি আবার দেখাচ্ছি যাতে আপনার বোঝার সুবিধাতে। দেখেন এভাবে দিলেন ভাঙ্গা, এভাবে দিলেন, ঠিক আবার এভাবে দিলেন, একদম সহজ। তারপর এটাকে একটু বাস করে নেব আমরা। হ্যাঁ, এই যে বাস করে নিয়েছি। তারপর দেখেন আরেকটা কোণা আমরা ভাঙ্গা দিব, একটা কোণা, কোন কোণাটা, এ কোণা দেওয়া যাবে, এই কোণাটা খোলা কোণা, ওই রকম দেওয়া যাবে, যে কোণাটা লেগে আছে। হ্যাঁ, এই কোণাটা দিতে হবে। দেখেন এদিক দিয়ে একটা ভাঙ্গা গেছে। জি, এই যে বাঙ্গাটা বাসে না, তারপর আমি বাসায় নিলাম এই বাঙ্গাটা কিন্তু আগেরই। দেখেন এভাবে আমি এখন এটাকে সমানভাবে আবার এই কোণাটার এরকম এই বাঙ্গাটার বরাবর ধরে আমি আবার একটা বাঙ্গা দিলাম, উল্টে নিলাম, আবার ঠিক এভাবেই এই দিক দিয়ে একটা বরাবর বাঙ্গা আছে, ঠিক এভাবে একটা আবার বাঙ্গা দিয়ে নিলাম। বাস, এই হয়ে গেল আমাদের মূল কাজ শেষ। আরেকটু কাজ রয়েছে, করলে আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে। দেখেন জি, তারপর আপনি এই যে 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 কোনাটা ভাঙ্গা দিয়েছিলাম, মানে ডান হাত দিয়া দুই আঙ্গুল দিয়ে আপনি চিপ মেরে ধরবেন, এভাবে দেওয়া যাবে না, চিপ মেরে ধরে রাখতে হবে। জি হ্যাঁ, এভাবে ধরে তারপর এটা ধাক্কা মেরে ভিতরে ঢুকাইতে হবে। চিপ মারা ডান হাতে কিন্তু চিপা দিয়ে ধরে রাখতে হবে। আমি আবার দেখাচ্ছি, দেখেন ডান হাতে চিপা দিয়ে ধরে রাখছি কোনাটার মধ্যে ধরে, আর বাম হাত দিয়ে কিন্তু নিচে ধরে রাখছি। তা আজকে চিপা দিয়া ভিতরে ঢুকাই দিলাম সমানভাবে, এরকম হতো। জি, প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যে আগে যে বাঙ্গা দিয়েছিলাম ওই বাঙ্গাটার মধ্যে আমি একটু গাম লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি গাম না থাকে তাহলে আপনারা গামের পরিবর্তে বাদের আদা দিয়েও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই মাথাটা আমি একটু গাম দিয়ে লাগিয়ে নিলাম, দেখেন একদম ইজি ব্যাপার, কোনো সমস্যা নেই, আপনারা সবাই পারবেন, দেখছেন। হ্যাঁ, এভাবে লাগিয়ে নিলাম, বাস, ওকে হয়ে গেলো। এখন আমি ফুলটা খুলতেছি, দেখেন এই যে ফুলটা ভিতরের সেট। এভাবে আমি অনেকগুলি তৈরি করে নিয়েছি, অনেকগুলি বলতে ষাটটা আপনি তৈরি করবেন, এভাবে ষাটটা তৈরি করবেন, একটা কাগজ দিয়ে দুইটা হয়। হ্যাঁ, এভাবে আপনি একই কালার দিয়ে ষাটটা একই কালার দিয়ে করতে পারবেন, আবার যদি বলেন যে ভিন্ন ভিন্ন কালার দিয়ে ভিন্নগুলো পারবেন। তারপর একটার সাথে এখন আরেকটা জোড়া লাগিয়ে দেবো, দেখছেন মাথা এক কোণার মধ্যে কিন্তু লাগাইছি, দেখছেন এভাবে একদম মিলে আপনারা আটা লাগাই দেবেন। দেখেন কীরকম একটার সাথে আরেকটা আমি ওইরকমভাবে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে ষাটটা ষাটটা জোড়া দেওয়ার পর শেষ যে কাগজটা ষাটটা জোড়া দেওয়ার পর আমি সবগুলি আবার একসাথে লাগিয়ে দেবো। দেখেন কীভাবে লাগাচ্ছি একটু খেয়াল করেন, এই যে জি এই যে লাগিয়ে দিলাম। এখানে সাতটা কিন্তু, এই যে এখন একটা ফুল তৈরি হয়ে গেল, পারফেক্ট একটা ফুল তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, আপনার সাথে সাথে প্র্যাকটিস করুন, আপনারা পারবেন ইনশাআল্লাহ।